শাহি থেকে পালং, বাটার থেকে কাবাব, পনিরের আগে পরে যাই বসান না কেন, তা নিঃসন্দেহে বাঙালির পছন্দের। আমিষ হোক বা নিরামিষ, পনির পাতে পড়লে তা নিমেষে চেটে পুটে সাফ হয়ে যায়। সুতরাং বলাই যায় বাঙালি বা বলা ভালো ভারতবাসীর ঘরে ঘরেই সবার প্রিয় খাবার হয়ে উঠেছে এই পনির। কিন্তু জানেন কি, পনির স্থানীয় খাবার নয়। আজ ফিরে দেখা যাক বাঙালির পাতে কিভাবে ছানা এবং ছানাজাত মিষ্টি আসন গ্রহণ করলো। আধুনিক রসগোল্লা ও সন্দেশের বয়স মাত্র 200 থেকে 250 বছর। এক্ষেত্রে বলে রাখা ভালো, ছানার আবির্ভাব কিন্তু পর্তুগিজদের হাত ধরেই। 16 শতকে পর্তুগিজরা ভারতে প্রথম পা ফেললো এবং তাদের সঙ্গেই ভারতে প্রথম ছানারও উৎপত্তি হলো। পশ্চিমবঙ্গের ব্যান্ডেল অঞ্চলে তারা তাদের ঘাঁটি গড়ে তোলার পর শুরু হলো ছানার যাত্রা। পর্তুগিজরা মূলত 3 রকমের চিজ তৈরি করত। তার মধ্যে কটেজ চিজ ছিল ছানার আদি প্রকার, এছাড়াও ব্যান্ডেল চিজ যা বার্মার রাঁধুনিদের দ্বারা তৈরি হয়েছিল পর্তুগিজদের তত্ত্বাবধানে, এবং ঢাকাই পনির। ব্যান্ডেল চিজ কিন্তু আজও সমান জনপ্রিয় কলকাতা এবং বিভিন্ন অঞ্চলে, যেমন নিউ মার্কেটের অঞ্চলে এটি খুবই জনপ্রিয়। উপমহাদেশের তৈরি শিক্ষা বিস্তার অনেক পরের ঘটনা। এমনকি প্রথম দিকে ছানা ও ছানার মিষ্টি একরকম পরিত্যাজ্যই ছিল ধর্মীয় কারণে। বৈদিক যুগে গরুকে ভগবান রূপে পূজার চল ছিল, তাই দুধ ছানা কাটানোর পদ্ধতিকে অপবিত্র ধরা হতো। তাই প্রাচীন ভারতের ইতিহাসে মাখন ঘিয়ের উল্লেখ থাকলেও পনিরের উল্লেখ কিন্তু কোথাও নেই। 16 শতকের উত্তর ভারতের শাসনকারী পারস্য ও আফগান শাসকরা খেতেন পনির। সেই সময় ছাগল বা ভেড়ার দুধ ব্যবহার করে পনির তৈরি করা হতো। 17 শতকের পর্তুগিজরা ভারতে এসে সাইট্রিক অ্যাসিড ব্যবহার করতেন, সেই কায়দারই রপ্ত করেছিল ভারতবাসীরাও। সব ভোজনরসিকদের পছন্দের তালিকাতেই রয়েছেন এই পনির। বাঙালি হোক বা অবাঙালি, সব ভারতীয়র বাড়িতেই পনির রান্না করে থাকেন। তাই পনির নিয়ে আর অহেতুক কাটাছেঁড়া না করে চলুন জমিয়ে পনির খাওয়া যাক। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। হ্যাঁ, শেয়ার আর লাইক করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।